থ্যাংক ইউ শুভ স্কুলের হেডমাস্টারমশাই এবং বাকি যারা টিচার্স আছে এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য অসংখ্য ধন্যবাদ। বাচ্চাদেরকেও ধন্যবাদ, তারা যে এখানে ধৈর্য ধরে বসে আছে। সবাই বাচ্চা তো? বাচ্চা নয়? বাচ্চা কি করে? স্যার তো প্রচন্ড বললেন, তাহলে তাই না? বাচ্চা কাকে বলবো? কে বাচ্চা বলো? আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। কি উত্তরটা এলো? আমরা 18 বছর হইনি বলে আমরা ছোট, তাই কি? একদম তাই, একদম তাই। 18 বছর আমরা হইনি, কিন্তু আমরা সবাই কি করছি সোশ্যাল মিডিয়াতে? আমরা এক্সপোজ, নাকি না? আচ্ছা, আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যথেষ্ট ভাবে করছি, তাই তো? এবং তার জন্য আমাদের আমাদের হাতে একটা পাওয়ার এসছে। পাওয়ার এসছে কি? ফেসবুক, হোয়াটসঅ্যাপ কি সবাই ব্যবহার করতে পারে? উই হ্যাভ বিকাম পাওয়ারফুল। টেকনোলজি আমাদেরকে পাওয়ারফুল তৈরি করে দিয়েছে। আজ থেকে, আমরা যখন ছোট ছিলাম, আজ থেকে 5 বছর আগেও, 10 বছর আগেও এটা কি অ্যাভেলেবল ছিল বাচ্চাদের কাছে? ছিল না। অনেকক্ষণ ধরে বসে আছে, তোমাদের হয়তো একটু বোরিং লাগবে, উঠলে মানে বোরিং লাগলে হাত তুলবে, ঠিক আছে? যে বোরিং লাগছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা যেটা পাচ্ছি সেটা কিন্তু একটা এক্সট্রা পাওয়ার আমরা পাচ্ছি। আমি স্যারকে একটু রিকোয়েস্ট করবো, ছেলে বাচ্চারাও থাকুক, ছেলে বাচ্চারাও থাকুক, শুধু মেয়েদের নয়, ছেলে বাচ্চারাও থাকুক। চেতনা কোথা থেকে আসে? বুদ্ধি থেকে, ঠিক আছে? চেতনার সঙ্গে সঙ্গে আর এক সব মেয়েরা কিন্তু উত্তর দিচ্ছে, ছেলেরা উত্তর দিতে পারছে না। তো তাহলে চেতনা অ্যাকচুয়ালি তাই, চেতনা থেকে আসে। এবং চেতনা রেসপন্সিবিলিটি তৈরি করে আমাদের, চেতনা রেসপন্সিবিলিটি, তাই তো? দায়িত্ব। তাহলে আমি যখন টেকনোলজিক্যালি অ্যাডভান্স, আমি যখন টেকনোলজি ব্যবহার করছি, টেকনোলজিতে আমি কারোর সঙ্গে হোয়াটসঅ্যাপ করছি, ফেসবুকে প্রেম করছি, সমস্ত কিছু করছি, তাহলে আই শুড বি রেসপন্সিবল ইনাফ, নাকি না? রেসপন্সিবল যদি না হই, তাহলে আমি এরকম একটা খুব মানে সামান্য একটা মজা করতে গিয়ে এমন একটা বাজে জিনিস করব যেটার জন্য কিন্তু আমার লাইফ থ্রেটেন হয়ে যাবে, হবে নাকি না? তাই তো, এখানেই তারা আছে তো যারা এই জিনিসটা করেছিল, যেটা কিনে স্যার বললেন, আছে? সবাই জানো তোমরা সেটা কি ঘটনা হয়েছে? আচ্ছা, ঠিক আছে। এইবারে আমরা এখানে আসছি ছোট ছোট দুটো কিছু কথা বলার জন্য। তার মধ্যে মেইনলি আমরা এমফাসিস করব কিসের উপরে? এখানে আছে বিয়ের এক্সাম্পল, আছে তোমাদের আশেপাশে বন্ধু যারা পাড়াতে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে বা আছে? প্রচুর আছে, স্কুল থেকে, স্কুল থেকেও আছে। পাড়ায় ছেলেরা তো নেই কেন? বাল্যবিবাহ বুঝি ছেলেদের হয় না? হ্যাঁ, বাল্যবিবাহ শুধু মেয়েদের হয় কি? বুঝতে পারলাম না। বাল্যবিবাহ সকলের হয়, ছেলে মেয়ে উভয়েরই হয়, তাই তো? এবং আমরা এটা দেখতে পাচ্ছি, আমরা প্রচুর এক্সাম্পল এরকম পাচ্ছি, ক্লাসমেট তারা পালিয়ে গেছে,
ক্লাসমেট বানিয়ে আছে, এটা ছেলেদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো, মন দিয়ে শোনো বয়েজ, ছেলে মেয়ে পালিয়ে গেছে, দুজনেই একই ক্লাসে পড়ে, সাপোজ ইলেভেন, ঠিক আছে? এরপরে কি হবে ছেলেটা বলো, কি হবে এরপর? একজন একজন প্লিজ বি ফ্রি, তোমরা সব এখন বড় বড়, ইউ শুড নো দ্য ল অফ দ্য ল্যান্ড, তোমাদের সকলে জানা উচিত যে আইন কি বলছে। যতক্ষণ না আমরা সেটা সম্পর্কে সচেতন হব, আমরা কিন্তু কোনোভাবে নিজেদেরকে বাঁচাতে পারবো না, বাঁচাতে শিখবো না। সেজন্যই বলছি, বলো একজন বলো, একটি ছেলে একটি মেয়ে তোমাদের স্কুল থেকে ক্লাস ইলেভেনে পালিয়ে গেছে, ঠিক আছে? আগে তোমরা কোয়েট স্কুলে পড়ছো, আস্তে আস্তে বয়স সন্ধিকালে তোমরা পৌঁছেছো, সো ইট ইজ ভেরি ন্যাচারাল যে তোমারই ক্লাসের একটি মেয়েকে তোমার ভালো লাগতে পারে। পেছনে কথা কম প্লিজ। আচ্ছা, তো এটা হতে পারে তো যে তোমার ক্লাসমেট কাউকে তোমার ভালো লাগবে, পালিয়ে গেলে এরপরে কি হতে পারে? এনিবডি এনিবডি কি হতে পারে? মেয়েরা হ্যাঁ তারা বিয়ে করলো, আচ্ছা ঠিক আছে তারা বিয়ে করলো, তাদেরকে ছাড়িয়ে পারে, বাকিরা যারা তাদের চার্জে আছেন তারা কি করতে পারেন? হ্যাঁ বাবা মা কেস করবেন, ছেলেরা শুনছ, বাবা মা কেস করবেন, তারপর কি হবে? বলার করে নিয়ে আসা হবে, তাই তো? দিয়ে এটা কে খাবে? হোমে কে যাবে? হোম মানে, হোম মানে আমার বাড়ি বলছি না, হোম মানে যেখানে ছেলে এবং মেয়ে যারা রাস্তায় ঘুরছে বা যারা আইনের চোখে অপরাধী তাদেরকে যে হোমে রাখা হয় সেটাকে বলা হচ্ছে ক্যাপিটাল এইচ ও এম ই, হোম। সেই হোম থেকে নিজের ইচ্ছে মতো বেরোনো ঢোকা যায় না। তাহলে মেয়ে গেল নিজের হোমে, নিজের হোম মানে স্মল এইচ, হ্যাঁ স্মল এইচ মানে আমরা নিজের বাবা মায়ের কাছে আমি ফিরে গেলাম, কিন্তু সেই ক্লাস ইলেভেনের ছেলেটি কোথায় গেল? হোমে গেল, এবং সে তখন কিন্তু আইনের চোখে দোষ কি করেছে? দুজনেই করেছে, অপরাধ কার হলো? জোর বলাটা কে বলছে, মেয়েরা না ছেলেরা? ছেলেরা কিন্তু অপরাধী হবে, এবং শুধু সেটা নয়, যদি তোমরা একটা বা দুটো দিন নাইট নাইট স্পেন্ড করো একে অপরের সঙ্গে, যদি রাত কাটাও, তাহলে ইমিডিয়েটলি তোমাদের অগেনস্টে কি আসবে? পক্সো আইন লাগবে। হোয়াট ইজ পক্সো? পক্সো, নো স্মাইলিং প্লিজ, কথাটা শোনো, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছো সেখানে কিন্তু একমাত্র তোমাদের রেসপন্সিবিলিটি এনহান্স করবে যে আমাদের কি হতে পারে, কারণ এখন ভীষণ টার্বুলেন্ট টাইম, ভীষণ উত্থান পাতান। আমাদের সময়টা এত উত্থান পাতান ছিল না, আমরা যখন তোমাদের মতন ছোট, এখন ভীষণ উত্থান পাতান, সব ওলট পালট হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বাচ্চাকে রেসপন্সিবল এবং কনসিয়াস হতে হবে, ঠিক আছে? অতএব পক্সো আইন কেউ শুনেছ আগে? কেউ না? Protection of Children from Sexual Offence Act. খুব ফটোফট না, কিন্তু এখানে শিশুদের যৌন নির্যাতনের উপর নিয়ন্ত্রণের জন্য একটি আইন, যেটা কিন্তু ভীষণ শক্তপোক্ত আইন। অর্থাৎ এই আইন দ্বারা তুমি কিন্তু ধরে নেওয়া হবে যে একটি ছেলে, সে ইলেভেনেই করুক বা টুয়েলভেই করুক, 18 বছরের নিচে যদি সে হয়, তাহলে সে কিন্তু এই পক্সো আইনে হয়ে যাবে অপরাধী, এবং মেয়েটি কিন্তু তার বাড়িতে চলে যাবে। সে তখন সমস্ত তোমার সঙ্গে প্রেম ভুলে গিয়ে সে সাক্ষ্য দেবে কি, যে আমি আমার উপর জোর পড়েছে, আমাকে ইচ্ছে করে নিয়ে গেছে, আমার ইচ্ছে ছিল না যেতে, ঠিক আছে? এবং এই পক্সো আইনে কিন্তু তুমি যদি খুব ছও, পুলিশ কিন্তু একদম নিয়ে গিয়ে সোজা বাচ্চাদের যে কোর্ট সেখানে ফেলবে, সেখান থেকে সোজা যাবে ক্যাপিটাল এইচ ও এম ই, হোম। তখন মা বাবা কান্নাকাটি করেও আর কিছু করতে পারবে না, তোমরা তো পারবেই না,
ঠিক আছে, তখন বাচ্চাদের করবে যিনি জজ তার উপরে গোটাটা নির্ভর করবে। অতএব বাল্য বিবাহর সঙ্গে খুব ক্লোজলি লিঙ্কড হচ্ছে পক্সো আইন। এটা শুধু তোমাদের এই ঘরের মধ্যে যারা আছে তাদের জন্য কিন্তু নয়, তোমরা যখন ক্লাসে যখন যাবে আমরা কি লিফলেটস এনেছি সেই লিফলেটস গুলো তোমরা নিজেদের মধ্যে বিলি করবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা এখান থেকে যেটা শিখে যাচ্ছ সেটা ডিসকাস করবে ইওর ফ্রেন্ডস, তোমাদের ক্লাসমেটসদের সঙ্গে তোমরা খুবই ডিসকাস করো যে আমরা কি শিখে এলাম। ঠিক আছে, তো বাল্য বিবাহ নিয়ে কেন আমরা ভীষণ বেশি চর্চা করছি তার কারণ একটা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ের যদি বিয়ে হয়ে যায়, বেসিক্যালি বাচ্চা মেয়ের যদি বিয়ে হয়ে যায় 18 বছরের নিচে তাকে আমরা বাল্য বিবাহ বলি। আর ছেলের বয়স 21-এর নিচে যদি তার বিয়ে হয় তাহলে তাকে আমরা বাল্য বিবাহ বলি, তাই তো? এবারে এই বাল্য বিবাহর সঙ্গে সঙ্গে কিন্তু একটা মেয়ে তার কিন্তু পাচার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। পাচার মানে কি জানো? বিক্রি করে দেওয়া, যে কোনো কারণেই হোক সেই বাচ্চাটিকে বিক্রি করে দেওয়া হচ্ছে, বেসিক্যালি কোনো ব্রথেলে দেওয়া হয় অথবা কারো বাড়িতে কাজ করতে দেওয়ার জন্য হয়। তোমাদের মতনই একটি বন্ধু আমাদের বেবারি একের ক্লাস 9-এ পড়া একটি মেয়ে, তাকে তার নিজের মাসি নিয়ে গিয়ে নিয়ে চলে গেছিল আর কি কাজের জন্য, এবং সে প্রায় 8টা বাড়িতে কাজ করত এবং রাত্রিবেলাতে যখন ফিরত সেই মাসির যারা ওখানে যারা আরো বাকি লোকজন আছে তার উপর শারীরিক নির্যাতন বা যৌন নির্যাতন করতো। মেয়েটি যখন ফিরে আসে জায়গাটি তখন কিন্তু তাকে আমরা খুব খুব খারাপ অবস্থা করতে পারি। তো এই সমস্যাগুলো কিন্তু বাল্য বিবাহর সঙ্গে খুব ক্লোজলি রিলেটেড, ট্রাফিকিং, তার সঙ্গে পক্সো আইন যেটা লাগবে একটি ছেলের ওপর। ঠিক আছে, বাল্য বিবাহ নিয়ে কেন এতটা আমাদের কথাবার্তা বেড়েছে তার কারণ পূর্ব বর্ধমান জেলা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা মানে যথেষ্ট একটা বর্ধিষ্ঠ জেলা বলেই আমরা জানি, যেখানে পভার্টি খুব কম, ঠিক আছে, দারিদ্র কম, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে বাল্য বিবাহ এখানে অনেকটা বেশি। কেন কেন বলে মনে হচ্ছে? বিগত 5-6 বছরে এখানে বাল্য বিবাহ অনেকটা পরিমাণে বেড়েছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কি বাল্য বিবাহের সঙ্গে পাল্লা দিয়ে কি বাড়বে? অ্যাডলেসেন্ট প্রেগন্যান্সি, তাই তো? অল্প বয়সে মা হয়ে যাওয়ার যে প্রবণতা সেইটাও বেড়েছে। এবং কাটোয়াতে, কাটোয়া সাবডিভিশনে আমি বলছি যে এটা অনেকটাই বেড়েছে অ্যাডলেসেন্ট প্রেগন্যান্সি। 100 জন মায়ের মধ্যে 30 জন মা কিন্তু 18 বছরের নিচে। আমাদের কাছে হেলথ এর যা রেকর্ডস আছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি 100 জন মা যারা প্রথম মা হচ্ছে তাদের মধ্যে 30 জন 18 বছরের নিচে। তাহলে এটা একটা অ্যালার্মিং সিচুয়েশন, তার কারণ তার মানে মেয়েদের এখানে ছোট বয়সে বিয়ে হয়ে যাচ্ছে। তো আমরা একটা ছোট্ট খুব ছোট্ট একটা আমরা ভিডিও আগে দেখে নেব। একটু বোর লাগছে কি? আমরা একটা ছোট্ট ভিডিও দেখে নেব, দেখে নেওয়ার পর তারপরে আমরা তারপরে তোমাদের সঙ্গে কিছু কথোপকথন করে শেষ করবো।
তবে সে বা তার হয়ে অন্য কাউকে নিকটবর্তী থানায় বা বিচার বিভাগীয় আধিকারিকের কাছে অভিযোগ জানাতে হবে। Thank you.
বনে শিশুরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়। সুস্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, সুরক্ষা এই অনুযায়ী সুনিশ্চিত হয় না।
আপাতত আজকের জন্য এইটুকুনি। থ্যাংক ইউ সো মাচ।